আমি স্বামী অচ্যুতানন্দ মহারাজের কাছে একবার যাব। মহারাজ, যে কথা আমরা আলোচনা করছিলাম, করতে করতে যেখানে এসে দাঁড়িয়েছি, যেখানে সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ আমাদেরকে বললেন যে একটা নতুন ভাব আন্দোলন যেন এসছে, রাম ভাব আন্দোলন, আসলে এই আন্দোলন আমাদের শিকড়ে আরেকবার পৌঁছানো, আরেকবার শিকড়ের সঙ্গে নিজেদের সংযোগ স্থাপন করার আন্দোলন। যেহেতু আপনারা বেদান্ত নিয়ে কাজ করেন, যে বেদান্ত অন্য মানুষকে তো বটেই, এই বিশ্ব চরাচরে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে নিজের প্রতিফলন হিসেবে দেখতে শেখায়, একাত্ম হতে শেখায়, আমি সেখান থেকেই জিজ্ঞাসা করবো মহারাজ, একাত্ম অন্যের সঙ্গে হওয়া তো নিশ্চয়ই ভীষণ জরুরি, কিন্তু নিজের ইতিহাস, নিজের দর্শনের সঙ্গে যে আমাদের একাত্মতা নষ্ট হয়েছিল মহারাজ, সেটা কি ফিরছে বলে মনে হচ্ছে এই সূত্রে? দেখুন, রামের জীবন, রাম একটা ছোট্ট কথা, রয়াকার ম, কিন্তু বেশ কিছুদিন ধরে ভারতবর্ষের আপামর মানুষ, এমনকি ভারতবর্ষের বাইরের বেশ কিছু দেশে এই রামকে নিয়ে একটা তোলপাড় হচ্ছে, এবং আমরা জানতে হোক অজান্তে হোক রাম রামই করছি। আপনারা হয়তো জানেন, বহুদিন আগে রত্নাকর বলে একজন দস্যু ছিলেন, তিনি মানুষ মারতেন, লুট করতেন, এটাই তার পেশা ছিল। কিন্তু নারদ যখন তাকে বললেন যে তুমি যে কাজটা করছো, এ কাজটা অন্যায় কাজ হচ্ছে, ঠিক করছো না, কারণ তোমার পাপের ভাগি কেউ হবে না, তিনি বললেন না, আমি আমার পরিবারকে চালাই, এটাই আমার পেশা, সুতরাং পরিবারের সবাই আমার পাশে থাকবে, পাপের ভাগি হবে। সবার কাছে তিনি জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউ তার পাপের ভাগি হতে চাইল না। তখন তিনি নারদের কাছে সমর্পণ করলেন, এটা হচ্ছে মূল কথা, গুরুর কাছে সমর্পণ করা। এবং তখন নারদ তাকে বললেন যে তোমার পরিত্রাণের একটা উপায় আছে, সে উপায়টা কি, তুমি রাম নাম করতে থাকো। কিন্তু তিনি রাম নাম করতে পারলেন না, কি বললেন, মরা, তিনি রাম নামটাও উচ্চারণ করতে পারতেন না, তিনি মরা 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 বলতে বলতে রামে আসলেন, এবং এমনভাবে রামে আসলেন যে রামের সঙ্গে একাকার হয়ে গেলেন। অদ্বৈত তত্ত্বটা হচ্ছে এইখানে একাকার হয়ে যাওয়া। এবং সেখানে একটা সবথেকে বড় জিনিস হচ্ছে এইটা, যে আধ্যাত্মিক চর্চা কিন্তু ট্রান্সফরমেশনের জন্য, আধ্যাত্মিক চর্চা যে আমরা করি, এর মূল উদ্দেশ্য হচ্ছে যে একজন পশুত্ব থেকে মনুষ্যত্বে এবং মনুষ্যত্ব থেকে দেবত্বে পৌঁছাবে। তা রাম নাম করতে করতে এই যে রত্নাকরের ট্রান্সফরমেশন হলো, তিনি যে একজন ঋষিতে পরিণত হলেন, আজকে রামায়ণ লিখে ফেললেন তিনি, এই যে রামায়ণ লিখে ফেললেন কিসের ভিত্তিতে, ছোট্ট একটা কথা, রাম রাম করতে করতে তিনি পাল্টে গেলেন। তো আমরা এই যে গত বেশ কয়েক মাস ধরে রাম রাম, যেভাবেই হোক, রাম মন্দিরকে কেন্দ্র করেই রাম বলি কিংবা রামকে উদ্দেশ্য করেই রাম বলি, আমরা কিন্তু বলে চলেছি রাম রাম রাম। এই যে রাম রাম বলে চলেছি, এতে কিন্তু আমাদের ট্রান্সফরমেশন হবে, যেন মনে হচ্ছে ভারতবর্ষের মধ্যে একটা শুদ্ধিকরণ চলছে, যেন মনে হচ্ছে যে ভারতবর্ষ রাম নামেই মেতে উঠেছে। সুতরাং আমার মনে হয় এই রাম আমাদের একটা সাবজেক্ট। এবং আরেকটি জিনিস জানবেন, যে এই যে উনি এক্ষুনি বললেন কীর্তিবাসে রামায়ণে আছে, এটা অকাল বোধনের কথা আছে, সেখানে রাম দেখে, রাম কিন্তু দারুণ প্রাসঙ্গিক এখনও, কীরকম না, তিনি কিন্তু যখন দেখলেন যে রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে গেছে, তিনি তার শক্তি, কিছু অলৌকিক শক্তি প্রয়োগ করে সীতাকে কিন্তু উদ্ধার করলেন না, তিনি কি করলেন, তিনি অকাল বোধন করলেন, কি করলেন না, তিনি মাতৃশক্তির আরাধনা করলেন। সেই সময় দেবতারা ঘুমান, সেই সময়টাতে তিনি তার বোধন করলেন, সেই জন্যে তাকে বলা হয় অকাল বোধন। এবং এই অকাল বোধনে তিনি মাতৃশক্তিকে জাগালেন, জাগিয়ে তার থেকে শক্তি অর্জন করলেন, এবং সেখানেও মা তার পরীক্ষা নিলেন, কি না, তার একটি পদ্মফুল লুকিয়ে রাখলেন। সেখানে রামচন্দ্র কি করলেন, তার চোখে দেখুন, সেখানেও তিনি ভক্ত, তিনি দেখাচ্ছেন যে আমি অবতার কিন্তু আমি ভক্ত, আমি অবতার কিন্তু আমি মাতৃসাধক, আমি তোমাকে ভালোবাসি, আমি শক্তি চাই। এই শক্তিটা কিন্তু সবার দরকার। আজকে আমরা দৈনন্দিন জীবনে
যে লড়াইটা লড়ছি বিভিন্ন ক্ষেত্রে, যে লড়াইটা লড়ছি, এই শক্তিটা কিন্তু আমাদের প্রত্যেকের দরকার। এবং আমরা যে এই যে দুর্গাপুজো করি, আমরা যে কালী পুজো করি, এটা কিন্তু শুধু সাংস্কৃতিক উৎসব না, এটা কিন্তু একটা শক্তির আরাধনা। আমাদের উচিত এই মায়ের কাছে শক্তি প্রার্থনা করা, এবং দৈনন্দিন জীবনে আমরা যে লড়াইটা লড়ছি সেই লড়াইটাতে যেন আমরা সাকসেসফুল হই সেই চেষ্টা করা। সুতরাং রাম আমাদের জীবন, আবার দেখুন রাম কী করছেন, আপনার নিশ্চয়ই শবরী বলে একজন ছিলেন, তিনি নিম্নবর্ণের, তিনি তার গুরুকে সেবা করেছিলেন এবং গুরু তাকে বলেছিলেন একদিন এই আশ্রমে রাম আসবে, এবং শবরী সেই কথাটা বিশ্বাস করেছিলেন, এবং দিনের পর দিন, দিনের পর দিন তিনি রামের প্রতীক্ষায় দিন কাটাতেন, এবং এক সময় তিনি বৃদ্ধা হয়ে গেলেন এবং রাম আসলেন। রাম আসার পরে শবরী তাকে দেখে পাগলের ন্যায় হয়ে গেলেন, এবং তিনি কী করলেন, তিনি তার ক্ষমতা মতো, দেখুন এখানে ভক্ত ভগবানের ডেমনস্ট্রেশন হচ্ছে কীরকম, ভক্ত ভগবান কীভাবে ভক্ত ভগবানকে ভালোবাসছে, কুল, সে কুল কিছুটা খেয়ে এঁটো কুল দেখছেন যে সেটা মিষ্টি কি না, যদি মিষ্টি হয় রামের হাতে তুলে দিচ্ছেন, এবং অবলীলাক্রমে সেই কুল মিষ্টি হলে সেই কুলটা রাম সে অবলীলাক্রমে সেই কুলটি খেয়ে নিচ্ছেন। লক্ষণ রেগে যাচ্ছেন, লক্ষণ বলছেন আমার দাদা ভগবান আপনি কি করছেন, রাম বলছেন না তুমি বুঝবে না, এখানে ভক্ত ভগবানের খেলা হচ্ছে। রাম দেখাচ্ছেন অ্যাকসেপ্টেন্স, সব জায়গায় অ্যাকসেপ্ট করো, প্রত্যেককে গ্রহণ করো, বাদ দিও না কাউকে। সুতরাং আজকের জীবনে, আজকে যে রাম যে রাজত্ব করে গেছেন তাকে রাম রাজত্ব বলা হতো। কেন বলা হতো না, সেই রাজত্বে সুশাসন ছিল, সেই রাজত্বে শান্তি ছিল, সেই রাজত্বে সব কিছু সত্যের উপর, রাম সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তিনি সত্যকে উপলব্ধি করেছিলেন এবং সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন। এবং যখন তিনি যুদ্ধকে ক্ষেত্রে যাচ্ছেন তার আগের লক্ষণ বলছেন যে সমুদ্রের দিকে তাকিয়ে আমি এই সমুদ্রকে শুষে নেব, সেই সময় রামকে দেখুন প্রচণ্ড চঞ্চলতার মাঝখানে তিনি শান্ত, তিনি হাসছেন, তার মুখের হাসি কখনো মিলিয়ে যাচ্ছে না, তিনি হাসছেন এবং লক্ষণকে বলছেন হে লক্ষণ তোমার এই ক্রোধ মিথ্যা, এই সমুদ্রের ঢেউ মিথ্যা, এই যে অদ্বৈত বেদান্ত মিথ্যা কি, তিনি জানতেন সত্যটা কি কিন্তু তিনি লীলা করছেন, তিনি লীলা করছেন, তিনি মায়ের সাধনা করছেন, শক্তি অর্জন করছেন এবং সীতাকে উদ্ধার করছেন, এই হচ্ছে রামতত্ত্ব।